হ্যালো ব্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি কুই ক্যান ইজি একটা রেসিপি এটা হচ্ছে মুগ ডালের কালিয়া এটা কোনো পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই রেসিপিটা আমরা বানিয়ে নেব আর এটা কিন্তু তোমরা রুটি লুচি পরোটা ভাত সবার সাথেই খেতে পারবে অনেক সময় আমাদের ঝামেলা থাকে ধরো দুপুরবেলা আমরা ভাতের সাথে কিছু একটা বানালাম কিন্তু রাত্রে গিয়ে সেই আবার কি বানাবো সেটা একটা খুব প্রবলেম হয় বা ব্রেকফাস্টে কী বানাবো এইটা কিন্তু তোমরা সবার সাথেই ট্রাই করতে পারো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আর কমেন্ট বক্সে জানিও যে কীরকম হলো এই রেসিপিটা করার জন্য এখানে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা বানিয়ে ফেলবো এই রেসিপিটা অবশ্যই কিন্তু এটা আমরা মুগ ডালের রেসিপি যেহেতু মুগ ডালের কারিয়া মুগ ডাল তো নিতেই হবে তো করা সেই জন্য বসিয়ে দিয়েছি যে তোমরা যতটা পরিমাণ মুগ ডাল করবে সেই পরিমাণ মুগ ডাল নিয়ে এটাকে এমনি শুকনো খলায় এরকম ভেজে নেবো তো কেননা পরে আমরা যেহেতু তেলের মধ্যে দেবো প্রথমে আর তেল দেওয়ার দরকার নেই তো এটা ভেজে নিয়ে সাইড করে দিয়েছি ওই কড়ার মধ্যেই দেখো তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি আলু আর পটল কেটে রেখেছিলাম পটলগুলো অল্প একটু সাইডে কিন্তু খোসাগুলো ছিল সেইভাবে কিন্তু কেটেছি তো আলু আর পটল আলাদা করে ভাজার কোনো দরকার নেই একসাথে আমি ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম তো সেইগুলো কিন্তু কড়ার মধ্যে চলো ভালো করে এগুলোকে কিন্তু ভেজে নিই আর কড়া থেকেও কিন্তু তুলে আলাদা পাত্রে রাখার কোনো দরকার নেই ফালতু বাসন করা এর মধ্যেই কিন্তু পুরোটা আমরা একদম রেডি করে ফেলবো তো কড়াটা মধ্যেই দেখো যার জন্য আমি একটুখানি একটু বেশি কড়া টা একটু বড় নিয়েছি যাতে সুবিধা হয় নাড়তে তো যাই হোক আলু পটলটাকে একসাথেই এইভাবে ফ্রাই করে নেব তো এটা হতে দিই চলো আর এখানে আমরা কিন্তু একটা পেস্ট রেডি করব কোনো পেঁয়াজ আদা রসুন কিচ্ছু না মানে দেবো কিন্তু মানে রসুন না পেঁয়াজ না সেখানে থাকবে আদা টমেটো আর কাঁচা লঙ্কা তো এদিকে এটা দেখো ভাজা ভাজা হয়ে এসছে আর এখানে চলো আমরা এই যে পেস্টটা বলছি রেডি করে নিই এই যে এখানে আমি একটা টমেটো কাঁচা লঙ্কা আদা নিয়েছি লঙ্কাটা কিন্তু তোমরা ঝাল যে যেমন খাও সেই বুঝে নিও আমি একটুখানি ঝাল বেশি খাই সেই জন্য আমি কাঁচা লঙ্কাগুলো একটু বেশি পরিমাণে নিয়েছি দেখো আমি কিন্তু ডালটা ফ্রাই করে নিয়েছিলাম নিয়ে একটুখানি জল দিয়ে ধুয়ে রেখেছিলাম কোনো ভিজিয়ে রাখবে না জাস্ট জল দিয়ে একবার ধুয়ে নেবে দিয়ে দেখো ওই কড়ার মাঝখানটা আমি ফাঁকা করে নিয়েছি ওর মধ্যেই কিন্তু আমি ডালগুলোকে দিয়ে দিয়েছি ডালগুলোকে আমরা এর সাথেই একটুখানি ফ্রাই করে নেবো আর ডালগুলো দেওয়ার আগে তোমরা যদি মনে করো আমি এখানে দেবো শুকনো লঙ্কা তেজপাতা জিরে একটু ফোড়ন দেবো তোমরা যদি মনে করো যে আগে দিয়ে তারপরে ডালটা দেবে সেটাও করতে পারো আমি কিন্তু সেটা করিনি আমি এটা একটুখানি পরে দেবো এটা একটুখানি ভাজা ভাজা করে নিই দিয়ে আমি এটা আবার একটুখানি সাইড করে নিই আমি এর মধ্যে দিয়ে দেবো এটা কোনো হেরফের কোনো কিছু হয় না তাও বলে দিলাম যে তোমরা যদি মনে করো সেটা আগেও কিন্তু দিতে পারো তো দেখো ডালটা দিয়ে এটাকে কিন্তু আমরা একটুখানি ফ্রাই করে নেবো তো এবার দেখো এটা হালকা একটু ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে শুকনো লঙ্কাগুলো অবশ্যই একটুখানি ভেঙে দেবে গোটা শুকনো লঙ্কা এখানে দেব তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর দেব কিছুটা পরিমাণ জিরে আর একটুখানি খুব অল্প পরিমাণ একটুখানি হিং দেব এর গন্ধটাও খুব ভালো লাগে আর এটা কিন্তু তোমাদের খাবার হজমেও কিন্তু অনেকটা হেল্প করে তো এই উপকরণগুলো চলো আমরা এখানে দিয়ে নিই তো সমস্তগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে এবার যেটা আমরা আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট রেডি করেছিলাম দেখো সেইটা এখানে কিন্তু ঢেলে দিলাম দিয়ে এটাকেও একসাথে কিন্তু ভালো করে আমরা এটা কষিয়ে নেবো তো ভালো করে এটা কষানো হয়ে গেলে দেখছো তেলের পরিমাণটা যেটা ছিল আলাদা করে কিন্তু পরে আর তেল দিতে আমাদের হয়নি এটাতেই কিন্তু বেশ ভালো করে ফ্রাই দিয়ে করে এটা কিন্তু সমস্ত মশলাটা ঠিকঠাক একদম পরিমাণে হয়েছে তো এটাকে চলো আর একটু ভালো করে কষিয়ে নিই এরকম করে কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমরা কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু কিন্তু ব্যবহার করব না ধনেপাতা এসব কিচ্ছু দেওয়ার দরকার নেই এইভাবেই জাস্ট এইভাবে একবার করে দেখো যে কীরকম হয়েছে আর অবশ্যই জানিও ভিডিওটা কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করো তাহলে সব ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো তো যাই হোক দেখো এবার আমরা গুঁড়ো মশলাগুলো মানে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর কিছু দিইনি দিয়ে ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে কিন্তু আমরা কোনো ঠান্ডা জল ব্যবহার করব না ঠান্ডা জল দিলেও কোনো প্রবলেম নেই কিন্তু এখানে আমরা গরম জল আমি এখানে গরম জল ব্যবহার করেছি তো তোমরা ঠান্ডা জলও দিতে পারো গরম জল যদি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু একটু ভালো হয় তাড়াতাড়ি হয়েও যাবে আর গরম জল রান্নায় ইউজ করলে তোমরা অনেকেই জানো খাবারের কিন্তু টেস্ট একটু হলেও কিন্তু একটু হেরফের হয় তো যাই হোক এখানে আমি গরম জল দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু আমরা ঢেকে দেব নুন আর ঝাল কিন্তু অবশ্যই তোমরা পরিমাণ মতো দিও আর কারুর যদি মনে হয় যখন আমরা কষাচ্ছিলাম যে একটুখানি আমরা চিনি অ্যাড করতে পারি বা চিনি আমাদের ভালো লাগে তো সেটা আমি নিজে রান্নায় খুব একটা চিনি পছন্দ করি না দেয়া সেই জন্য আমি দিইনি কিন্তু তোমরা যদি মনে করো দিতে পারো তো আমি ঢাকনা সরিয়ে নিয়েছি প্রায় হয়ে গেছে। দেখছো এটা পুরো গামাখা গামাখা হয়ে গেছে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি ঘি দিয়ে এরকম করে নেড়ে ছেড়ে নিচ্ছি এটা প্রায় একদম হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে একটুখানি ঢাকা দিয়ে কিন্তু রেখে দেব দেখবে এটা আরও কিন্তু ঘন হয়ে যাচ্ছে আর আরও গাঢ় হয়ে যাবে একদম শুকনো শুকনো হয়ে যাবে এই রেসিপিটা কিন্তু এরকমই হয় তো যাই হোক এটা হয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এটা বন্ধ করে খানিক্ষণ কিন্তু আমরা এটা ঢেকে রেখে দেবো তাহলে কিন্তু আরো এর একটা স্মেলটা দারুণ আসে খেতেও কিন্তু টেস্ট